ফ্রি এজেন্ট হয়ে চলতি মৌসুমের শুরুর দিকে জুভেন্টাস থেকে রোমায় পাড়ি জমিয়েছেন পাওলো দিবালা। দলটির কোচ হোসে মরিনোর অধীনে ভালো সময় কাটছে আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের। লিগ ম্যাচে মনজার বিপক্ষে 3-0 গোলে জিতেছে রোমা। রোমার 3-0 গোলের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেছেন পাওলো দিবালা, যেখানে পাওলো দিবালার আছে অসাধারণ এক গোল। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে একাই গোল দিয়েছেন পাওলো দিবালা। ওই পারফরমেন্সের পর আর্জেন্টাইন তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ হোসে মরিনো। কাতার বিশ্বকাপে দিবালা আলো ছড়াবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন হোসে মরিনো। দিবালার ফর্মে ফেরা আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির জন্য বিশেষ কিছু বলে মন্তব্য করেছেন তিনি। পাওলো দিবালার কাতার বিশ্বকাপে আলো ছড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হোসে মরিনো বলেন, ওর লম্বা ইঞ্জুরির ইতিহাস আছে, তবে সে আস্তে আস্তে উন্নতি করেছে। কাতার বিশ্বকাপে তার জন্য কি অপেক্ষা করছে এটা তার একটা লক্ষণ। নিঃসন্দেহে বিশ্বকাপে সে আলো ছড়াবে। আর্জেন্টিনা কোচ আমাকে উপহার হিসেবে কয়েক বোতল ওয়াইন পাঠাতে পারে, কারণ বিশ্বকাপে তিনি দারুণ একজন খেলোয়াড় পেতে যাচ্ছেন। পাওলো দিবালা সবশেষ মৌসুমে জুভেন্টাসে কঠিন সময় পার করেছেন। ইঞ্জুরিতে 28 বছর বয়সী এই ফরওয়ার্ড মাঠের বাহিরে ছিলেন লম্বা সময়। রোমার হয়ে এই ম্যাচে জোড়া গোল করে সেরিয়ায় 100তম গোলের মাইল ফলক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন। এখন ইঞ্জুরি মুক্ত হয়ে ফর্মে ফিরেছেন তিনি। তাইতো কাতার বিশ্বকাপে মেসির পাশে দিবালাকে আলো ছড়াতে দেখবেন বলে আশা করছেন মরিনো।